আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিটিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। নিজেদের তৈরি করা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতা উন্মোচন করেছে ইরান। গত 6 জুন মঙ্গলবার সকালে তেহরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে আধুনিক ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাধাগ্রস্ত করতে অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। যুক্তরাষ্ট্র আশঙ্কা, ইরান তার ব্যালিস্টিক মিসাইলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, সেজন্য ইরানের পরমাণু কর্মসূচিকেও নানা বিধিনিষেধের বেড়াজালে আটকে রাখার চেষ্টা করেছে ওয়াশিংটন। কিন্তু সব বাধা উপেক্ষা করে ইরান ঠিকই তার সমরাস্ত্র কর্মসূচিকে সামনে এগিয়ে নিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ও ইসরায়েলের হামলার হুমকিকে অগ্রাহ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের সেই লক্ষ্য অর্জনেরই প্রমাণ বহন করছে। ইরানের এই অর্জন আতঙ্কিত করে তুলছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েলকে। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। IRGC-র অ্যারোস্পেস ফোর্স নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। বাহিনীর কর্মকর্তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 1400 কিলোমিটার। এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। IRGC বলেছে এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 14 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে এবং ঘণ্টায় প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই গতিই হল ফাত্তার অন্যতম প্রধান ক্ষমতা। কঠিন জ্বালানির মাধ্যমে তৈরি এই ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে দিয়ে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি ছোঁড়ার 7 মিনিটের মধ্যে ইসরায়েলে গিয়ে আঘাত হানতে পারবে বলেও দাবি করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তির অধিকারী কয়েকটি দেশের একটি হয়ে গেল ইরান। এখন পর্যন্ত শুধু রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া হাইপারসনিক মিসাইল প্রযুক্তি উন্মোচন করেছে। তবে যুক্তরাষ্ট্র এখনও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করতে পারেনি। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের ফলে পশ্চিম এশিয়ায় সামরিক সমীকরণে ইরান এগিয়ে থাকবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে শত্রুরা এখন কয়েকবার চিন্তা করবে। অনুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল হাজিজ অদেহ বলেন, বিশ্বে ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সহ সব অস্ত্র ধ্বংসের জন্যই পাল্টা ব্যবস্থা বা অস্ত্র আছে। ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য এখন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে, কিন্তু ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতো কোনো অস্ত্র এখন পর্যন্ত কারো কাছে নেই। মেজর জেনারেল হাজি জাদে বলেন, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অর্জন এবং এর কার্যকারিতা নিঃসন্দেহে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে একটি সিদ্ধান্তমূলক এবং বৈপ্লবিক অগ্রগতি। এখন থেকে ইসলামী ইরানের শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদী শাসকগোষ্ঠী, ইরানের হামলা চালানোর বিষয়ে তাদের হিসাব পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জনক হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বছরের নভেম্বরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে নিজেদের সাফল্যের তথ্য প্রকাশ করেন জেনারেল হাজি জাদে। সে সময় তিনি বলেছিলেন, আমাদের নতুন ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। একটি বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে কৌশলগত চলাচল করতে পারে এবং যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতার উপর নির্ভর করবে হাজিজ অদেহ দাবির সত্যতা। ইউক্রেনে চলমান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। তবে সাধারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে 5 গুণ গতিসম্পন্ন হয়। ইরানের মতে তাদের ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিসম্পন্ন। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করার কোনো ভিডিও প্রকাশ করেনি তেহরান। তবে জেনারেল হাজিজ অদেহ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটির ইঞ্জিনের একটি স্থল পরীক্ষা চালিয়েছে তেহরান, যা উৎক্ষেপণের চেয়েও জটিল বিষয়। ক্ষেপণাস্ত্রটির উন্মোচন অনুষ্ঠানে যা দেখা গেছে তা বিশ্লেষণ করে মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, এর সামনের দিকে স্থানান্তরযোগ্য অগ্রভাগ রয়েছে, যা উড্ডয়নরত অবস্থায়
এটিকে গতিপথ পাল্টানোর সুযোগ দেবে। ফলে ক্ষেপণাস্ত্রের গতিপথ যত অনিয়মিত হবে ততই তা প্রতিহত করা কঠিন হবে। পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল বরাবরই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। তাদের দাবি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য ব্যবহার করা হতে পারে। তবে তেহরান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। IRGC গত মাসে সফলভাবে 2000 কিলোমিটার পাল্লার একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্ব ব্যাপক সমালোচনা করেছে। ফ্রান্স বলেছে এর মাধ্যমে ইরান 2015 সালের পারমাণবিক চুক্তি ও জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করল। এর আগে চলতি বছরের 25 ফেব্রুয়ারি ইরান জানিয়েছিল তারা 1650 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল তৈরি করেছে। দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার সে সময় একথা জানিয়েছিলেন। নতুন এই মিসাইল দিয়ে ইরান থেকে ইসরায়েলের যে কোনো স্থানে হামলা চালানো সম্ভব হবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহারে এমনিতেই উদ্বিগ্ন পশ্চিমা বিশ্ব। নতুন এই ক্রুজ মিসাইল এখন ইরান নিয়ে তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দেবে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে খবরে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী এরোস্পেস ফোর্সের প্রধান জেনারেল হাজি জাদে ইরানের রাষ্ট্রীয় টিভিতে নতুন এই ক্রুজ মিসাইল তৈরির ঘোষণা দেন। তিনি বলেন, 1650 কিলোমিটার পাল্লার এই ক্রুজ মিসাইলটি এরই মধ্যে আমাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে যুক্ত করা হয়েছে। ওই ক্রুজ মিসাইলের একটি ফুটেজও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। নতুন এই ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে গোটা ইসরায়েল। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির এই উন্নতি নিয়ে গভীর উদ্বিগ্ন ইসরায়েল। গত মাসে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি অগ্রসর। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে ইসরায়েলের সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠছে বলে মন্তব্য করেন হালেভি। নিউজ উইকে ইসরায়েলের ব্রিগেডিয়ার জেনারেল আমির আভিভির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেছেন, এখন সর্বত্রই ইরান। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে বৃহত্তর পরিসরে যুদ্ধের আশঙ্কা 20 থেকে 30 বছর আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিরোধিতা, ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ ও ইসরায়েলের হামলার হুমকিকে পাত্তা না দিয়েই ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম জোরদার করেছে। তেহরান বলছে কর্মসূচিটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন বলেছিল, ইরান একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে জড়িত থাকা ও সহায়তা করার অভিযোগে ইরানের পাশাপাশি চীন ও হংকং এর 12 জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত 6ই জুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িতদের যন্ত্রাংশ ও প্রযুক্তি দিয়ে সহায়তা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষেধাজ্ঞা আরোপ হওয়া ব্যক্তিদের মধ্যে বেইজিংয়ে নিযুক্ত ইরান দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে দাউদ দামঘানিও রয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় মার্কিন ট্রেজারি বিভাগ গত 6 জুন বলেছে, চীনের কোম্পানিগুলো ইরানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সামরিক কাজে ব্যবহৃত জ্বালানি উৎপাদনের জন্য সেন্ট্রি ফিউজ সহ অন্যান্য স্পর্শকাতর প্রযুক্তি সরবরাহ করছে। এসব প্রযুক্তি ক্ষেপণাস্ত্র তৈরি কর্মসূচিতে কাজে লাগাচ্ছে ইরান। ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদ ও সন্ত্রাস অর্থায়ন সংক্রান্ত উপমন্ত্রী ব্রায়ান নেলসন গত 6 জুন এক বিবৃতিতে এসব কথা বলেছেন। ব্রায়ান নেলসন বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের খবর জানিয়ে বলেছেন, ইরানের প্রতিরক্ষা অ্যাটাশে দামঘানি চীন থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান সহ কয়েকটি কোম্পানির জন্য সামরিক কেনাকাটায় সহায়তা করেছেন।
চীন ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক জোট শক্তিশালী করতে 2021 সালে দুই দেশের মধ্যে 25 বছর মেয়াদী একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে বিপুল পরিমাণ তেল কিনে থাকে চীন। দেশ দুটির মধ্যে কৌশলগত সহযোগিতা দিন দিন বাড়ছে। গত মার্চ মাসে ইরান ও তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরব চীনের মধ্যস্থতায় নিজেদের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করেছে। কিছুদিন আগে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী থেকে নাম প্রত্যাহার করে সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এখন এসব দেশ পারস্য উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য চীনের পৃষ্ঠপোষকতায় ইরানকে সঙ্গে নিয়ে যৌথ নৌবাহিনী গঠন করছে। দেশগুলোর এই পদক্ষেপ এ অঞ্চলে ইরানের পাশাপাশি চীনের অবস্থানকেও সংহত করছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা কর্তৃত্বের নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।